অনন্ত বর্ষা ঢাকাই সিনেমার দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় জুটি। এই দুই তারকা বাস্তব জীবনেও জুটি বেঁধে সংসার করছেন। 2010 সালে খোঁজ দ্য সার সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল ও বর্ষার। ঢাকাই সিনেমার জগতে 13 বছরের পথ চলা তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা এখন অবধি 8টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। লম্বা সময় ধরে ছবি জঙ্গনে থাকলেও কখনো একে অন্যকে ছাড়া ভিন্ন কারো সঙ্গে অভিনয় করেননি। যদিও 2013 সালে অনন্ত বর্ষার সম্পর্কে চির ধরেছিল। বর্ষা ভারতের সিনেমায় অভিনয় করতে চেয়েছিল, যা মোটেই স্বাভাবিকভাবে নিতে পারেননি অনন্ত। সেই সময় বিষয়টি প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে গিয়েছিল। তবে সে বছরই সব মান অভিমান ভুলে এক হয়েছিল অনন্ত বর্ষা দম্পতি। খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের সর্বশেষ সিনেমা নেত্রী দ্য লিডার। এর মধ্যেই ভক্তদের জন্য নতুন খবর, প্রথমবারের মতো অনন্ত জলিলের বাইরে অন্য নায়কের হাত ধরে পর্দায় আসছেন বর্ষা। 1977 সালে হিন্দি সিনেমা শোলের অনুকরণে দেওয়ান নজরুল নির্মাণ করেছিলেন দোস্ত দুশ্মন। সিনেমাটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার একই নামের সিনেমায় অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে জুটি বাঁধবেন বর্ষা। সিনেমাটিতে অনন্ত জলিলকে দেখা যাবে, তবে তিনি মূল নায়কের ভূমিকায় থাকবেন না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএ তায়েব। ডিএ তায়েব বলেন, এই সিনেমায় আমি হিরো। অনন্ত ভাই নিজেই বলেছেন, বর্ষার হিরো ডিএ তায়েব, আমার কোনো নায়িকা লাগবে না। এটা ওনার উদারতা, ওনার ভালোবাসা। জানা গেছে নতুন দোস্ত দুশ্মন ছবিতে অনন্ত তায়েবকে ঢাকা শহরের দুই ক্যাডার হিসেবে দেখা যাবে। একজন শহরের উত্তর অংশ নিয়ন্ত্রণ করে আর একজন দক্ষিণ অংশ। কেউ কাউকে সহ্য করতে পারে না। নায়িকা বর্ষার প্রতি দুজনেই দুর্বল, কিন্তু নায়িকা আবার কাউকে ভালোবাসে না, এমন ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নতুন কোন নায়কের সাথে পর্দায় হাজির হবেন বর্ষা। আব্দুল্লাহ নাইম, PBS বাংলা।